ভাইয়ারা আমার লক্ষ্য করে শুন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জিব্রাইল আমিন আল্লাহর নবীর দরবারে আগমন করলেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলল, জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিন জি সাতটা জাহান্নাম বানাইলেন, এই জাহান্নামের একটু বিস্তারিত বিবরণ আমায় শোনাও। হযরত জিব্রাইল বললেন, ও আল্লাহর নবী, আপনি কি জাহান্নামের বিবরণ শুনতে চান? আপনি কি দোযখের ভয়ানক দৃশ্যের বর্ণনা শুনতে চান? আল্লাহর নবী বলেন, আমার একটু শোনাও। জিব্রাইল ডেকে ডেকে বলেন, নবীজি, জাহান্নাম সাত তল বিশিষ্ট, একটা তলা থেকে একটা দরজা থেকে আরেকটা দরওয়াজার দূরত্ব 70 বছরের রাস্তা। ও আল্লাহর নবী, এক দরওয়াজা থেকে আরেক দরওয়াজায় আযাবের মাত্রা 70 গুণ বেশি। এবার আল্লাহর নবী বলে, ও জিব্রাইল, এবার বলো তো দেখি কোন দরওয়াজা দিয়ে কারা যাবে? জিব্রাইল বলেন, নবীজি, জাহান্নামের যে প্রথম দরওয়াজাটা আছে, এই দরওয়াজাটার নাম হইল হাবিয়া। ও আমার ভাই, হাবিয়া নামে একটা দুজক আসেনি, শুনছেন? আল্লাহ কোরআন শরীফের ভিতরে আয়াত নাযিল করেছেন, জাহান্নামের প্রথম যে দরওয়াজাটা, এই দরওয়াজাটার নাম হলো হাবিয়া। আল্লাহর নবীর গড়িকে বলেন, জিব্রাইল, এই হাবিয়া নামক দুজকে দিয়ে কারা যাবে? জিব্রাইল বলেন, নবীজি, এই দুজকে দিয়ে যাবে মুনাফিকের দলেরা। আবার আপনার সমাজে মুনাফিক আসেনি? আপনাদের আজমেরি গঞ্জে নাই জুলেখন আসেনি? রাস্তা নষ্ট করে ট্রাকে আর কলা গাছ নষ্ট করে জিরে, সমাজ নষ্ট করে নারী, আর সমাজের শৃঙ্খলা নষ্ট করে মুনাফিক। আরো আসতে কোন ঠিক মুনাফিকের সিফাত মনে পড়ছেন না? কোন মুনাফিকের উপরে আল্লাহর নারাজ, আল্লাহর নবী বুখারী রেওয়ায়াত, মুনাফিককে আল্লাহ দুই জিব্বাওয়ালা আগুন দিয়ে জ্বালাইব। কারণ মুনাফিক কয়মুখী, ইদারবি উধারবি, দুদিল বন্দা কলমাসুর, নাফাই শশান নাফাই গুর। আমরা সিনিয়র হইতেই না, এবারে তো গুর হয়েছেন, আমরা সিনিয়র হইতেই না। মুনাফিকের শাস্তি সবচেয়ে বেশি হবে। মুনাফিক আবার দুই ধরনের, একটা হইল আকীদাগত আর একটা হইল আমলগত। নবীর যুগের মুনাফিক ছিল বিশ্বাসগত আকীদাগত, এরা আর কাফের জাহান্নামে একসাথে থাকবে। বরং এই ধরনের মুনাফিক কাফের চাইতে নিকৃষ্ট। আরেকটা মুনাফিক হলো আমলগত, স্বভাব হাসলুক হইল মুনাফিকের। যেমন মুনাফিকের স্বভাব হইল
মিথ্যা বলা, কথা যখন বলে মিথ্যা বলে। আচ্ছা এই স্বভাবটা কম বেশি আমরার মধ্যে আসেনি আর আসতে করবে, বিশেষ করে এইখান এই মোবাইল খান বাইরিয়া মিশা কথার একারে ইজি বানাই দিচ্ছে। হ্যালো আমার সামনে একদিন দাঁড়ায় কোথায় আছেন, ক ঢাকা আছি, অথচ ব্রাহ্মণ বাড়িয়া ক ঢাকা বলে আছে। এইটা দিয়ে মিথ্যা কথা কম চলে না বেশি, আরো আস্তে কর, আর একটু আস্তে কর, বেশি চলে। এটা মুনাফিকের স্বভাব, ওয়াদা দিয়া ওয়াদা ঠিক না রাখা, পূরণ না করা, এটাও মুনাফিকের। এটা আমরা মধ্যে মনে নাই, ওয়াদা দিছে বিকালে টাকা দিব, পরে দশ দিন পরে দিছে, কদিন জিজ্ঞেস করে আপনি যে বলছিলেন বিকালে টাকা দিবেন দশ দিন পরে দিলেন, কো আমি কি তারিখ বলছিলাম, দশ তারিখ দশ দিন পরে দিলাম, এটা তো বিকাল বেলায় দিলাম, আমি তো তারিখ মেনশন করি নাই। আমাদের ওয়াদার হলো এই অবস্থা, এই জন্য জিবরাইল আমিন ডেকে ডেকে বলেন ও আল্লাহর নবী, যারা মুনাফিক এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, এটা হলো জাহান্নামের সুলাটা, সুলার মধ্যে আগুনের হিট কম না বেশি। আপনারা ইট বাড়া দেখছেন, ইট খোলা দেখছেন না, নিচে আগুন সবচেয়ে বেশি, এই জন্য নিচে ইট যেটা তৈরি হয় এটাকে জামা বা ফিকেট বলা হয়, এরপরে আগুনের হিট একটু কম এটার নাম নাম্বার, এরপরে আর একটু কম এটার নাম মিডাইট। শুনুন নি এইটা, ইটের গন নাই দিকে আছে, ইট দিছি না না মাড়ি দিয়ে গর মানে শুনে কিটা। আল্লাহ যেন আমাদের সকলের নাম মুনাফিকের দফতর থেকে কেটে দেয় বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুনাফিকের দফতর থেকে নাম কাটতে চান কে কে, সবাই চান তো? বুখারী রেওয়ায়ত, বুখারী মুসলিমের রেওয়ায়ত, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি চল্লিশ দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করবে আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিবে, এক নাম্বার জাহান্নাম থেকে তার নাম কেটে দিবে এবং মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দিবে। চল্লিশ দিন তাকবীরে উলার সাথে রাজি আছি না ইনশাআল্লাহ। আল্লাহর নবী অগলবিজি প্রথম যে স্থল এটার নাম হলো হাবিয়া, ইহাবিয়া নামও দুচোখে দিয়ে যাবে মুনাফিকের দলেরা। জিবরাইল ডেকে ডেকে বলেন ও আল্লাহর নবী, জাহান্নামের আরেকটা স্থল যে স্থলের নাম হুতামা, হুতামা নামক একটা দুজুক আছে না নাই, আরো জোরে বল ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া'আদ্দা, يحسب أن ماله أخلد، كلا كلا لينبذن في الحطمة. نعوذ بالله من الغار، عرفت زر الغار. দুই নম্বর দোয়া যাটার নাম হলো হুতামা। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন হে জিবরাইল, এই দুই নম্বর দরওয়াজা দিয়ে কারা যাবে? আল্লাহর নবী ডেকে জিবরাইল বলেন নবীজি ফেরাউন এবং আলে ফেরাউন মুত্তাবিঈন ইবলিস, ফেরাউন এবং তার বংশধর
যারা শয়তানের অনুসরণ করে, শয়তানের দূষণ এবং শয়তানের দল, সবাই যাবে হুতামা নামক জাহান্নামে। ও আল্লাহর নবী, জাহান্নামের আরেকটা দরওয়াজা আছে, এই দরওয়াজাটার নাম হলো জাহিম। জাহিম নামক আরেকটা দরওয়াজা আছে। আমার হাতে সময় কম, নাইলে আমি কোরআন শরীফের প্রতিটা আয়াত তিলাওয়াত করে করে আপনাদেরকে শোনাইতাম। একটা জাহান্নাম দুজুক আছে যেটার নাম জাহিম। সাতটা দুজুকের নাম পারেননি, কয়জন আছে আমরা পারি? আল্লাহ যদি জাহান্নামের সামনে দাঁড় করায় বলে সাতটা দুজুকের নাম বলবা, তোমার সাতটা জাহান্নাম দুজুক থেকে মুক্তি দেওয়া নামটা বলে যাওয়া। আমরা অনেক মুসলমান আছি, পারবো? আরে সুরে কন্যা পারবো না, কিন্তু জবাব বলা হয় যে সাতটা প্লেয়ার প্লেয়ারের নাম কো, দামি দামি ভালো ভালো খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় বলতে পারবো নি? পারতো না বলে আরে বাবা রে, এত বড় একটা বাচ্চারে দাঁড় করে দিলে একবার সাতটা, এটা কি বাংলাদেশের টি না ইন্ডিয়ার টি না ব্রাজিল না আর্জেন্টিনা, ঠিক না বেটি? কিন্তু সাতটা জাহান্নামের নাম জিজ্ঞেস করলে সাতটা ভুলের নাম কইছে বুকা দুই, সাতটা জাহান্নামের নাম জিজ্ঞেস করলে এবারে সাতজন চাচা আছে চাচার নাম বলে দিবা, আটটা জান্নাতের নাম পারি না আমরা, কিন্তু যদি বলা হয় আটটা ক্রিকেটারের নাম কও বলতে পারবে? আমরা তো মুসলমান, ইসলামের লেশ আমাদের মধ্যে নাই। এই ইসলামী কিছু শিক্ষার দরকার আছে না? নাই। আরো জোরে কোন দরকার আছে নি? তো তিন নম্বর যে দরওয়াজা, এই দরজাটার নাম হলো জাহিম। এই জাহিম নামক দরওয়াজা দিয়ে যাবে ইহুদির দলেরা। চার নম্বর আরেকটা দরওয়াজা আছে, এই দরজাটার নাম হলো লাজা। এই লাজা নামক দরওয়াজা দিয়ে যাবে খ্রিস্টানের দলেরা, নাসারা যারা, এরা। পাঁচ নম্বর আরেকটা দরওয়াজা আছে, এই দরজাটার নাম হলো সাইর। এই সাইর নামক দরওয়াজা দিয়ে যাবে আবাদাতুল কাওয়াকিব, যারা চন্দ্র সূর্য গায়রুল্লাহর পূজা করে, এরা সাইর নামক দুজখিয়া দিয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। ছয় নম্বর আরেকটা দরওয়াজা আছে, এই দরজাটার নাম হলো সাকা। কি আমরা কি ঘুমাইতেছ নাকি? বালির স্যার ওইভাবে ঘুমাইতেছ? ছয় নম্বর দরওয়াজার নাম কি বলেন? আরো জোরে বলেন সাকা। এই সাকার নামক দরওয়াজা দিয়ে যাবে মুশরিক, যারা মুশরিক শিরিকবাদী, এরা যাবে কোনটা দিয়ে? সাকার। জিবরাইল ডেকে ডেকে বলেন, ও আল্লাহর নবী, সাত নম্বরের একটা দরওয়াজা আছে, ইউকালু লাহা জাহান্নাম। নবীজি, এই দরওয়াজাটার নাম হলো জাহান্নাম। জিবরাইল আমিন এই পর্যন্ত বলার পর থেমে গেলেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, জিবরাইল থামলে কেন? সামনে বললেন আজ প্রতিটা দরওয়াজার নাম বললে এবং কারা কারা যাবে তাদের বিবরণও দিলাম। কিন্তু সাত নম্বর দরওয়াজার নাম বলে চলতে কারা যাবে এদের বিবরণ তো দেও না। জিবরাইল ডেকে ডেকে বলেন, নবীজি সাত নম্বর দরওয়াজা দিয়ে কারা যাবে গো, আপনি কি তাদের বিবরণ শুনতে চান? আল্লাহর নবী বলেন, শোনায় দাও, আমি রসুল শুনতে চাই কারা যাবে। জিবরাইল বলেন, নবীজি শোনার প্রয়োজন নাই, শুনলে আপনি সহ্য করতে পারবেন না। জিবরাইল বলেন, নবী দরকার নাই। নবী বলে, না আবার শোনাও, আমি শুনবো।
এবার জিব্রাইল বললেন, নবীজি সাত নম্বর দরওয়াজা দিয়ে যাবে আপনার উম্মতির ওই সমস্ত লোক যারা কবিরা গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, তওবা না করে মৃত্যুবরণ করলো, তারা জাহান্নাম নামক দরওয়াজা দিয়ে যাবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, জিব্রাইলের কণ্ঠে নিজের উম্মতের জাহান্নামে যাওয়ার কথা যখন শুনলেন, নবীজি গান হারিয়ে ফেললেন, বেহুশ হয়ে গেলেন। কারণ আল্লাহর নবী মেরাজের রজনীতে জাহান্নামের যে কি ভয়াবহ শাস্তি দেখছে কিনা, আর একটু জোরে আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। হযরতে জিব্রাইল নবীজির মাথা মুবারক উঠাইয়া জিব্রাইলের রানীর উপর রাখলেন। কিছুক্ষণ পরে নবীর হুশ আসলো। আল্লাহর নবী আস্তে করে জিব্রাইলের দিকে তাকা আর বলে, ও জিব্রাইল, সত্যি কি আমার উম্মত জাহান্নামে যাবে নাকি? জিব্রাইল, আমি নবী জাহান্নামের যে অবস্থা দেখেছি, আমার উম্মতের গায়ে এক সেকেন্ড জ্বলবার মতো শক্তিও নাই। কারণ আমার ভাই, দুনিয়ার আগুনের কালার গুলো সোনালি, জাহান্নামের আগুনের কালার সোনালি না, অমাবস্যার চাইতে আরো গাঢ় অন্ধকার, গাঢ় কালো। তিরমিজি শরীফের রিওয়ায়াত, আল্লাহর নবী বললেন, উকিদাতিন নারু আলফা সানাতিন ফাহমারাত, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বৎসর পর্যন্ত জাল দেওয়াইলেন, ফলে জাহান্নামের আগুনের কালার হয়েছে টুকটুকে লাল। সুম্মা উকিদাতিন নারু আলফা সানাতিন ফাবিয়াদ, আবারও 1000 বছর জাল দেওয়া হইল, ফলে জাহান্নামের আগুনের কালার হয়েছে ধবধবে সাদা। আল্লাহর নবী বললেন, সুম্মা উকিদাতিন নারু আলফা সানাতিন ফাসওয়াদ, আবারও আল্লাহ জাহান্নামের আগুন দীর্ঘ 1000 বছর পর্যন্ত জাল দিলেন, ফলে জাহান্নামের আগুনের কালার হয়েছে অমাবস্যার চেয়ে আরো কালো। ভাইরা, আল্লাহর নবী বললেন, নারুকুম নারুকুম সাবিনা জুজান মিন নারি জাহান্নাম, এ আমার উম্মত, তোমাদের দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনের সাথে আরো 69 গুণ পাওয়ার যোগ দিবেন। সাহাবী বলেন, নবীজি, ওয়া ইন্নাহা লাকাফিয়াও, ওগো আল্লাহর নবী, জ্বালানোর জন্য তো দুনিয়ার আগুনই যথেষ্ট, আরো 69 গুণ যোগ দেওয়ার কি প্রয়োজন? ও ভাই, ইটমেইলের আগুন কম না বেশি, কাঁচা গাছ যদি দেওয়া হয় 2 মিনিট সময় লাগে না, খুঁজে পাওয়া যায় না। গ্যাস ফিল্ডে যায় দেখবেন গ্যাসের আগুন ইট কলার আগুনের চাইতে আরো অনেক পাওয়া। গত কিছুদিন আগে আমি মাহফিল থেকে ফিরার পথে দেখি এমন একটা শা শা সুসু শব্দ হয় যেন মনে হয় দুনিয়া কেয়ামত হয়ে আসতেছে। আমি জিজ্ঞেস করলাম, এই যে শা শা সুসু শব্দ হয় কিসের আওয়াজ? কই হুজুর,
গ্যাস ফিল্ডে একটু গ্যাস আছে, গ্যাস ছাড়ার কারণে এমন আওয়াজ, কয়েক মাইল দূর থেকে আওয়াজ শোনা যায়। এবার আন্দাজ করেন জাহান্নামের আগুন কেমন হবে। এ আমার ভাই, এই জাহান্নামের আগুনে এক মুহূর্ত জ্বলবার শক্তি আমাদের নাই। আপনি ভাববেন একটু জ্বলে যাব, মরে যাব, তো বেঁচে গেলাম, সেখানে মরার মতো কোন ব্যবস্থা আছে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা। যখন এই চামড়া জ্বলে যাবে, সাথে সাথে চামড়ার পরিবর্তন হয়ে যাবে, মরণকে ডাকবে, ও আল্লাহ মরণ দিয়ে দাও, আল্লাহ মরণ দিয়ে দাও, আর সহ্য হয় না, মরণ দিয়ে দাও। আল্লাহ ডেকে ডেকে বলবেন, লা তাদউনি ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরা কাসীরা। এই কমবখতের দলেরা, আজ একটা মরণকে দেখো না, অসংগণিত মরণকে দেখো, ডাকতে পারো, জীবনে তোমাদের কোনদিন মরণ হবে না। হে আমার ভাই, আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার উম্মত যদি জাহান্নামে যায়, সহ্য করার শক্তি নাই। জিবরাইল কান্দে, আল্লাহর নবী ও কান্দে, আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, জিবরাইল, আমি না কান্দি জাহান্নামের ভয়ে, তুমি তো ফেরেশতা, তোমাকে তো জাহান্নামে যেতে হবে না, তুমি কেন কাঁদো? তুমি তো ফেরেশতা। জিবরাইল ডেকে ডেকে বলেন, নবী, আল্লাহ যদি আমি জিবরাইলকে কোনো পরীক্ষা দেয় আর আমি পরীক্ষার মধ্যে ফেল করি, আমাকেও তো জাহান্নামে যাওয়া লাগবে, এই জন্য কাঁদি গো। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বিশ্বনবী, ও জিবরাইল, শুনে না, তোমাদের কান্দতে হবে না, আমি আল্লাহ তোমাদের দুজনের জন্য জাহান্নাম হারাম বানায়া দিলাম। জিবরাইলের কান্না থামল, কিন্তু আল্লাহর নবী এখনো কাঁদেন। আল্লাহ ডেকে ডেকে বলেন, পয়গম্বর, জাহান্নাম হারাম বানায়া দিলাম, কেন কাঁদেন? আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, প্রভু, আমি না জাহান্নাম থেকে মুক্তি পাইলাম, আমার উম্মতের কোন ব্যবস্থা তো এখনো পাইলাম না। আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মত আকার আকৃতিতে দেহ গঠনে দুর্বল হবে, প্রভু গো, এদেরকে আপনি জাহান্নামে যদি জ্বালান সহ্য করতে পারবে না। আল্লাহ ডেকে ডেকে বলেন, নবী আমার, ভালো করে শুনে নেন, আপনার উম্মতের মধ্যে যারা পাঁচ ওয়াক্তের নামাজ সুন্দর সুচারুভাবে ভালোভাবে আদায় করবে, আমি আল্লাহ তারে জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ, ও আল্লাহর নবী, আমি তারে জাহান্নামে দিব না, আমি আল্লাহর বেলায় তার ব্যাপারে ওয়াদা, আমি আল্লাহ নিজে তার জান্নাতের জামিনদার হয়ে যাব। এই জন্য আমার ভাইরা, জাহান্নামের বিবরণ যদি
আর কোরআন শরীফের আয়াতগুলো আমি গুনাহগার ধারাবাহিকভাবে পড়তে থাকি, পড়তেই থাকবো, আপনারা শুনতেই থাকবেন। এই জাহান্নাম থেকে বাঁচবার নিয়ত আসেনি ভাই? আর একটু জোরে কর হে ভাই। এই জাহান্নাম জ্বলছে আমার আপনার গুনার মাধ্যমে, ঠিক না রুটি? জাহান্নামের আগুনের পাওয়ার কম না বেশি? কথা বলেন না? দুনিয়ার আগুন গায়ে লাগছে, কলিজায় লাগে না, কলিজা পুড়ে না, কিন্তু জাহান্নামের আগুন চামড়ায় লাগার সাথে সাথে কলিজা জ্বলে যাবে। নারুল্লাহি মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন না, আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত আমি বেশি পড়ি, কোরআন শরীফের প্রতিটা আয়াতের বিনিময়ে, অক্ষরের বিনিময়ে আল্লাহ কম পক্ষে 10টা করে নেকি দান করেন। আমরা যারা বসে বসে এই আয়াতগুলো অক্ষরগুলো শুনছি, কম পক্ষে কয়টা নেকি পাইছি? যারা বাসায় ঘরে ঘুমাই দিল, কথা বলে একটা তো আমরা মাহফিল আয়েশা ঠকছি না জিতছি? আলহামদুলিল্লাহ বলেন। লক্ষ্য করে শুনেন, মরণ যদি হয়ে যায় শাস্তি কিন্তু কমপ্লিট হয় না। যদি আপনি না মরেন আর মারা হয় তাহলে শাস্তি ভালো করে লাগে। জাহান্নামে গেলে মরণ আসেনি, মরণ নাই, মরণ নাই। দুনিয়ার গড়ে যদি আগুন লাগে, আজমেরিগঞ্জের বাজারে মেন থানায় যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস খবর দিলে দরে আসেনি, ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়া দেয়, গড়ের ভিতরে থাকলেও কোনো মতে জানে অনেক সময় বেঁচে যা। যদি ফায়ার সার্ভিস নাও আসে, গড়ের বেড়া দরওয়াজা যদি দুর্বল হয়, গড়ের দরওয়াজা ওয়াল ভেঙে বের হয়ে যা। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে বান্দার গায়ে আগুন ধরায়া দিবে, দৌড়াইয়া পালাইবার মতো কোনো ব্যবস্থা নয়। বড় বড় কারেন্টের খুঁটি আছে নি, বড় বড় কারেন্টের যে ফিলার দেখছেন নি ফিলার, এমন বড় বড় খুঁটির মধ্যে আগুনের খুঁটি, আগুনের রশি দিয়ে বাইরা, আগুন যখন লাগায় দিবে কি অবস্থাটা হবে বলেন? এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জায়গা জায়গায় জাহান্নামের বিবরণ দিয়া বন্দারে বলছেন, বন্দারে আবার জাহান্নাম ভয় কর, তোমরা তো দেখো নাই, তোমাদের নবীরে আমি মেরাজে দেখায় দিছি। ও ভাই, এখনের ছেলেরা কিন্তু বড় চালাক। আগে এক সময় এমন ছিল, বাবা ছেলের বউ দেখলে ছেলে আর দেখত না, ঠিক না? আর এখন যদি বাবা দেখে আর ছেলে না দেখে, বিয়া কি তা করবো না আমি করবো? শান্তি হইত, কথা বলেন ঠিক না? আর এখন বাবা মায়ের পছন্দ তার পছন্দ হয় না, নিজে গিয়া পছন্দ করে আনে, আর আগুন লাগতো বেশি দিন লাগে না, ঠিক না? তো আল্লাহ বললেন, হে আমার বাল্লা বান্দিরা, হে আজমিরি গঞ্জের বাইরা বোনেরা, আমরা যদিও জাহান্নাম দেখি নাই, আমাদের রুহানি বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আল্লাহ দেখাইছে জুলাকান্তিক নবীটি, নবী দেখলো আমাদের বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলো, তো আমরা দেখলাম ঠিক না বেটি, এই জাহান নাম যে আছে কোন সন্দেহ আছে? আর ও ভাই কথাগুলো তো অনেক লম্বা, আমি সব কথাগুলো বলতেছি বাইপাস কুনা কুনি বুঝেন। আচ্ছা, জাহান নামের আগুনের পাওয়ার যতই বেশি হোক মানুষের কাছে, এর চেয়ে আরো পাওয়ারি জিনিস আছে ঠিক না বেটি? চোখের পানি ঠিক বলছে, যেরকম ঠিক না বে ঠিক, আলহামদুলিল্লাহ বলেন, চোখের পানি সুবহানাল্লাহ, বন্দার চোখের পানির পাওয়ার জাহান্নামের আগুনের চাইতেও বেশি, কথা বলেন ঠিক না বে ঠিক? আমরার গুনাহ দ্বারা জাহান্নাম জ্বলছে, এটাকে নিবাইবার ব্যবস্থার নাম চোখের পানি। ও ভাই চোখের পানি আসা কিন্তু সহজ না, আপনি যদি চোখে 10,000 টাকা ঘুষ দেন আর বলে একটু একটু পানি চান, আমরা জিন্দা না মরা? আসবো যখন আসবো। এই জন্য ভাইয়ারা আমরা জাহান্নামের ভয়ে গুনার ভয়ে এক বিন্দু চোখের পানি ছাড়তে পারলে আল্লাহ 70-80-90 বছরের জিন্দিগির গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করার শক্তি আছে কার? তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই জন্য জাহান্নাম থেকে এখন তো আমরা গুনাহ করে ফেলেছি, এখন বাঁচবার পথের নাম হইলো আল্লাহর ভয়ে কাঁদা, জাহান্নামের ভয়ে কাঁদা। প্রভু ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আল্লাহ আজকের এই মাহফিলে তওবা করলাম, ওয়াদা দিলাম আর জীবনে গুনাহ করব না, আল্লাহ মাফ দিবে কি দিবে না? তাফসীরের কিতাবে লেখা হয় বন্দার চোখের পানি কত পাওয়ার, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তাকাদু তামাইয়াযু মিনাল গাইস কুল্লামা উলকিয়া ফিহা ফাউজ সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নাম কে আল্লাহ হাশরের ময়দানে জাহান্নামটাকে হাজির করবেন, জাহান্নামের গায়ে 70,000 আংটা লাগানো থাকবে, এক একটা আংটার মধ্যে 70,000 জিঞ্জির লাগানো থাকবে, এক একটা জিঞ্জিরের মধ্যে 70,000 ফেরেশতা টেনে ধরে রাখবে। বুঝতেছেন আমার কথা? জাহান্নামের শক্তি কম না বেশি, শক্তিশালী সার কোরবানির বাজারে যখন উঠায় 2-4টা রশি লাগানি, রসুলগণ লাগানা দুই দইলো চললেও আবার 3টা লাগা, বোঝা যায় এটার গায়ে খুব শক্তি আছে, আসলে একটা না লাগে রস এমন বাটফারিও আছে। তো জাহান্নামটা হাসর বাসিকে গ্রাস করার জন্য পাগল হয়ে যাবে, তাকাতু তামাইয়া জুমিনাল গাইজ গুসায় রাগে ফেটে পড়বে, লাভ মারবে হাসর বাসীকে গ্রাস করার জন্য। আপনাদের কি কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? খারাপ লাগতেছে? খারাপ লাগলে কি কাজ হইব? আমার পরেও তো আরেকজন আছে,
সরাসরি আছে দুনো চতুর্দিক দিয়া ওয়াল দেওয়া আছে। আমার এই যুবক ভাইরা এত সুন্দর একটা আয়োজন করছে, আল্লাহ তাআলা এদের নেক আয়োজনটাকে কবুল করেন বলেন আমিন। যদি এনে ওয়াজ না দিয়া গান দিত, ও দেখছেন মুরব্বী মানুষ জুস উঠতেছে, যদি গান হইত মাটি এত কোনো চার ইঞ্চি জামাইল, কিন্তু ওয়াজ মাহফিল আসে না, যাওই আসছে বয়েবেয়া উঙ্গা উঙ্গা, কারণ সকিনা রহমত নাজির উঠেছে, ঠিক না বে? ঠিক, ওয়াজ মাহফিল আসলে ঘুম আসে না, উঙ্গা নিয়ে আসেনি। আচ্ছা টেলিভিশনের সামনে কাউরে উঙ্গাইতে দেখছেন যে টিভি দেহে আর উঙ্গা কেন? কেন ইবলিস আয়া গো, তুমি যে ঘুমাইতেছো সামনে কি তাইতেছে কই তারুন, সামনে তুই করা ভাই তাইতেছে ঘুমায়ও না। আর ইহানো আয়া গো, ও আজ তো জীবনে বহুন চ আজকা না শুনলে কি হইব, ওই তো বাড়ির জানাইলে ইহানো ঘুম যেরকম, ঠিক না বেটি? আয়া মাথার মেঝে মালিশ করতেছে ঘুমাও নম ঘুমাও। এই জন্য ভাইয়ার আমার আমার এই যুবকরা কত সুন্দর আয়োজন করছে, কত দূর থেকে মেহমানদের আলেম আমাদেরকে আনছে, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন বলেন আমিন, আরো আসতে বলেন আমিন। যুবকদের সাথে আপনাদের কি ফিলিয়াম আছে? আছে ফিলিয়াম তে জোরে আওয়াজ করে বলেন আমিন। মাশাআল্লাহ, জাহান্নামে কয় হাজার জিনজির লাগানো হবে? 70,000, এক একটা জিনজিরে এক একটা আংটায় 70,000 করে জিনজির, এক একটা জিনজিরে ধরে রাখবে 70,000 করে ফেরেশতা, এক একটা ফেরেশতার শক্তি কতটুকু, এক একটা ফেরেশতা কত বড় হইব? আমার সমান, আমার সমান, সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সাগরের সমস্ত পানি যদি ফেরেশতার মাথার মধ্যে ছেড়ে দেওয়া হয়, মাথার চুল ভিজে গারে আসবে না? সুবহানাল্লাহ, বাইজ্ঞা কইবে জ্ঞান না, বাসাত গিয়া লেভেন নিচে ঘুমায় 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 সুবহানাল্লাহ, হঠাৎ জন এইভাবে সুবহানাল্লাহ ডাক মারবেন, বেগম হুজুরে ফোন করব যে আমার স্বামীর তো জিনে দিল লিছি, সুবহানাল্লাহ জুড়ে গন, আরো জুড়ে গন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত বড় ফেরেশতা, এমন একটা ফেরেশতা যখন কবরের মধ্যে আপনার এসে বলবে মার রব ক, তোমার রব কে? ভিতরে যা আছে সব ফানি যাব, ফানি কথা বুঝেন না মনে হয়? আচ্ছা আজকে যখন একটা বাজে ওয়াজ শুনে রাস্তা দিয়ে বাড়ি যাবেন, আর আপনার থেকে দুই হাত লম্বা একটা লোক যদি এসে বলে কে তুমি, আর আপনি যখন পিছন দিকে চাইয়া দেবেন এদিকে আমার থেকে দুদিন হাত লম্বা হবেন বলে, কিন্তু এত বড় ফেরেশতা কবরের মধ্যে যখন এসে বলবে মার রাব্বুকা, তোমার রবকে, যার ঈমান আমল সাথে নাই, আল্লাহর নবী হাদিস শরীফ বলছে ফেরেশতারে দেখার সাথে সাথে পৃথিবীতে যা কিছু ঘটছে সব ভুলে দেব, খালি মেমরি, মেমরি কি যাব একবার, ওয়ার্ল্ড ডিলেট, ওয়ার্ল্ড ডিলেট, মোবাইল বাইরে অনেক ছবি দিয়েছে, ইংলিশ শিখছি আমরাও, ঠিক না বেদি? এক মুরু বিলে আবার করছে না গো, হুজুর আমার নাম্বার গুলো দিয়ে ডিলেট হয়ে গেছে, অথচ বেড়া ভালো করে ক পারে না, কিন্তু এম দা ডিলেট, যেরকম আসেনি। এই জন্য ভাই জাহান্নাম থেকে বাঁচবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে গোপনে গোপনে কিছু জাহান্নামের আগুন নিবাইবার কিছু পানি তৈয়ার করার দরকার আছে, কথা বলেন ভাইয়েরা? আমার লক্ষ্য করে শুনুন, এত শক্তিশালী ফেরেশতা জাহান্নামকে এমন ভাবে ধরবে, এরপরেও জাহান্নাম উত্তেজিত হয়ে যাবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ ওয়া উজলিফাতি জান্নাতু লিল মুত্তাকিন গায়রা বাঈদ হাযা মা তুআদুন لكل أواب حفيظ من خ
خشي الرحمن بالغيب من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود. الله জাহান্নাম লাফাইতে থাকবে হাসর বাসীকে গ্রাস করার জন্য। এই হাসরের ময়দানে বিশ্ব নবী থেকে নিয়ে সমস্ত নবীরা আছেন, সাহাবায়ে কেরাম আছে, ওলি গাউস কুতুব আব্দাল আল্লাহর ওলি বুজুর্গ আলে বোলামা আছে, দরবেশ মুসল্লির আছে, সবাইকে তো পাইকারি ভাবে গিলে ফেলা যাবে না, জাহান্নাম উত্তেজিত হয়ে যাবে, জাহান্নামকে কোনোভাবে আটকানো সম্ভব হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাত দ্বারা একটা পেয়ালা থেকে সামান্য কিছু পানি লইয়া জাহান্নামের দিকে যখন মারবে, জাহান্নাম নিস্তেজ হয়ে যাবে, পাওয়ার কমে যাবে, সামন দিকে আগায় না। আল্লাহর নবী ডেকে ডেকে বলবেন, প্রভু কোন সাগরের পানি ব্যবহার করলেন? আল্লাহ কোন সাগরের পানি? আটলান্টিক মহাসাগর। কোন সাগরের পানি দিলেন? আল্লাহ ডেকে ডেকে বলবেন, নবী আমার এটা জাহান কোন সাগরের পানি না, কোন সাগর উপসাগর কোন খাল বিল নদ নালার পানি না, এই পানি হইল আমার বন্দারা আজমিরিগঞ্জের দেমিকান্দের মাহফিলে বসিয়া মুনাজাতে অথবা জাহান্নামের করুণ আলোচনা শুনিয়া। আমি জাহান্নামের জাহান্নামের বই, আমি আল্লাহ আযাব ও গজবের বই, আমার বল্লাহ দিলের গভীর থেকে আমি আল্লাহর ভয় করে জাহান্নামের বই করে একটু পানি আমার বন্ধা আসতে বলে ছেড়ে দিয়েছিল। আমি আল্লাহ আজমিরিগঞ্জের মাটির সাথে আমার বন্ধার পানি মিশতে দেয় না, আজকের দিনের জন্য আমার বন্ধার জমা করে রেখেছিলাম, সেই পানিটাই আমি জাহান্নামের কাছে ব্যবহার করলাম। এই জন্য আমার ভাইরা, যদিও আমরা গুনাহগার যদিও, এই গুনাহ থেকে মুক্ত হইয়া কবরে যাওয়ার ব্যবস্থা আছে নি? এই ব্যবস্থাটার নাম হলো তওবা। জিন্দগির গুনার জন্য আল্লাহর কাছে তওবা করব, রাজি আছি ইনশাআল্লাহ। পাকিস্তানের মুফতি চিফ জাস্টিস প্রধান বিচারপতি তকি উসমানি দামাত বরকাতুহু, ওনার একটা বইয়ের নাম আত তওবা। তওবা নামক কিতাবের মধ্যে লেখেন, আমি একবার ভ্রমণ করতে আফ্রিকার জঙ্গলে গেলাম। আফ্রিকার জঙ্গল পৃথিবীর বিখ্যাত জঙ্গল, ঠিক না বেটি? তকি উসমানি বলেন, ট্রেনে ভ্রমণ করতেছিলাম, আসরের নামাজের সময় ট্রেন থামলো, নামাজ পড়ার জন্য সামনে যায় দাঁড়ায় নামাজ পড়লাম, ট্রেন একটু লেট করবে। এলাকার একজন লোক আমারে বললেন, হুজুর আফ্রিকার জঙ্গলে তো জীবনে কোনোদিন আসেন নাই, একটু ঘুরে দেখেন না। কয় একটু ঘুরলাম, আমার একটা গাছের কাছে নিয়ে গেল, কয় হুজুর এই যে গাছ, এই গাছটার নাম আফ্রিকার জঙ্গলে মরণ গাছ, মানে এই গাছে যদি কেউ ধরে
ধরার সাথে সাথে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তোকে উসমানী বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, না জেনে যদি কেউ ওই গাছটায় ধরে আর যদি মরে যায় অবস্থাটা কি সহজ না কঠিন? আপনাদের আজমিরিগঞ্জে যদি মানে ওটা গাছ কাটত, সে ঝগড়া লাগার পর আর মারামারি না করে দুইজন নিয়ে দৌড়া গাছের সাথে লাগাই দিল, যেরকম ঠিক না বেঠি? ছোট সময় আমরা যারা সাথে একটু সাইজ করবার নিয়তাহী তো বন্ধুর হাতে ধরে ধরে কইছে আয় না একটু দাঁড়াই গা, হিয়া নাই দাঁড়াইছে গা কোন জায়গা জানো নি জানে বিডিআর ক্যাম, হ্যাঁ জুড়ে বন্যা লাল বিবরা লাল বিবরার কাছে গিয়ে কাটা করছে, যেই এমন একটা গাছ যদি এখানে থাকত এখানে ওই সিস্টেম। লোকটা বলছে হুজুর চিন্তার কোনো কারণ নাই, এই গাছে যদি কেউ লাগে আর মরণের মৃত্যু করে যখন ঢলে পড়ে পাশে আর একটা গাছ আছে সাথে সাথে যদি এটার মধ্যে ছোঁয়া দেওয়া হয় তখন সে আবার নতুন জীবন ফিরে পাবে। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বুঝলেন, আপনারা ওষুধ তো হাসপাতালে ভর্তি আছেন, হাসপাতালে ভর্তি আছেন, সুবহানাল্লাহ বলেন তাকি উসমানি। লেকিন আফ্রিকার জঙ্গলে যেমন দুইটা গাছ, এই দুনিয়ার জঙ্গলেও দুইটা গাছ আছে, একটার নাম মরণ গাছ আর একটার নাম জীবন গাছ। মরণ গাছের নাম গুনাহ, জীবন গাছের নাম তওবা। সুবহানাল্লাহ বলে বল্লা যখন গুনাহ করে গুনাহ করতে করতে মরণের কাছাকাছি চলে যায় তওবা নামক গাছে ধরে যখন বলে প্রভু প্রভু গো জীবনে যা করলাম অন্যায় করেছি অপরাধ হয়ে গেল আর করব না, আল্লাহ তো তোমার নবী হাদিস সাহেব বলছেন ইবকু ইবকু কাঁধো কাঁধো যদি কানতে না পারো, কান্না যদি না আসে, গুনাহ করতে করতে দিল পাথরের মতো শক্ত হয়ে গেছে, চোখে দিয়া পানি আসে না, কান্দে যদি না পারো কান্নার বাহানা করো, কান্নার বাহানা করো আল্লাহ গফুরুর রহিম, আল্লাহর যদি মায়া দয়া লেগে যায় আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তোমার তামাম জিন্দেগি গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমার ভাইরা জাহান্নাম থেকে বাঁচবার নিয়ত আছে ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আল্লাহ জোরে বলেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলা কিতাবতে বলি না, বুখারীর রিওয়ায়ত, আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি দৈনিক তিনবার বলে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম বলে আল্লাহ ওই যে লোকটা আমি জাহান্নামে আসতে চাই না, তুমি তারে জাহান্নাম থেকে বাঁচায় দাও মুক্তি দাও, তখন আল্লাহ জাহান্নামের দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। এখন তো কবেন হুজুর আজকাল যে দোয়া শেয়াই দিয়ে গেছে আর তো নামাজ রোজার দরকার নাই, প্রতিদিন ফজরের পরে শুধু তিনবার বলবো আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, নাকি দা হ্যাঁ? আপনারা আমার মাত বুঝুননি, এই দোয়াটা দৈনিক তিনবার আসতে গেলে এমনি আসবে না, আমল লাগবে, জোরে কোন ঠিক যাবে ঠিক, যেমন বুঝেন আপনারা উস্তা খাইনি ঠাকুর খাই না খায়া কি ঠাকুর, হ্যাঁ বুঝুন না বুঝুন, উস্তা খায়া টাকুর খায়া কি বলেন, হ্যাঁ
হুশিয়ার কুয়াকরার নসিহা সে কিফায়াত নাদান কো জাতে নহি দফতর না রিসালা আকুল্লার ইশারা বেকুল্লারে তুষারা উষ্টা খায়া কেউ গো কই নি আমরা মনে করি না কেউ আবার কো দুথুরি যখন কয় না যারা একটু একটু অশৃঙ্খল বেশি আর আবার কো দুঃশালা যারা একটু মডার্নের মানে আধুনিক ও মাই গড যেরকম কয়নি আপনারা মনে করি না আপনারা তো অনেক ভালো মানুষ বোঝা যায় যারা একটু আমল ভালো নামাজি দিনদার এরা কয় ইন্না লিল্লাহ যারা আরো ভালো আরো উচ্চ তপকার এরা উষ্টা খায় গো আলহামদুলিল্লাহ ঠিক নেই কয় আমার মনে কোনো ভুল হয়ে গেছে গা আমার মালিক আমার দে বড় শাস্তি না দিয়া ছোট শাস্তি দিছে এই জন্য আলহামদুলিল্লাহ বুঝেন উষ্টা খায়া ইন্না লিল্লাহ বের হইতে অনেক যোগ্যতা লাগবে আলহামদুলিল্লাহ বের হইতে অনেক যোগ্যতা লাগবে উষ্টা খায়া অমাক্য বলতে যোগ্যতা লাগে না দুচ্ছরি বলতে যোগ্যতা লাগে না ওমাই ঘট বলতে যোগ্যতা লাগে না ঠিক না বেটি তুমি জাহান্নামের দোয়া দৈনিক তিনবার করবা নামাজ সারা রোজা সারা রমজানের বেলা রমজানের দিনের বেলা স্টলের মধ্যে ডাইল বড় খায়া জাহান্নামতে মুক্তি চাই লইব কথা বুঝে দৈনিক তিনবার কি বলবেন আল্লাহ আমারে জাহান্নাম থেকে জাহান্নাম থেকে বাঁচবার মনে আপনারা নিয়ম নাই জান্নাতে যাব ইনশাআল্লাহ কোথায় যাব ভাইয়ের আমার জান্নাতে যে আল্লাহ কি রাখছে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন আদাতুলি ইবাদিয়া সলিহিন মা লা আইনুন রাত ওয়ালা উদুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ বলে দিয়েছেন জান্নাতের ভিতরে আমার নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ কি নিয়ামত তৈয়ার করলাম যে নিয়ামতের কথা দুনিয়ার চরম চোখে শুনে নাই কান দিয়া শুনে নাই চোখ দিয়া দেখে নাই যে নিয়ামতের কথা বন্দা কোনদিন কল্পনা পর্যন্ত করে না ই জান্নাতে যাইতে রাজি আছেন নি সবাই রাজি আছেন আল্লাহ আমাদের তৌফিক দেন বলেন আমিন জান্নাতে গেলে যেহেতু মলানা এসে গেছেন দুই মিনিট মাঝখানে ধুয়ে গেলে আবার কিছু মানুষ আছে সকালবেলা করবো বুঝল মাঝখানে ধুয়ে গেছে বুঝো না আগামী বছর হোটটা ক্লিয়ার করে গেছে তো যেহেতু বিষয় দুইটা একটা বললে আর একটা রয়ে গেলে এটা নিম খারাপ এই জন্য দুই মিনিট আমি যে হাদিসটা তেলাওয়াত করছি পৃথিবীর সমস্ত মানুষের অনেক চাহিদা আছে সবার চাহিদা যেটা কয়টা এই আবুল ভাইয়ের বাইরও চাহিদা কটা চারটে আমারও চাহিদা আমার যে মুরব্বীরা বসে রয়েছে ওনারও চাহিদা চারটে এটা হলো কমন চাহিদা সবার আছে এছাড়া আরো অন্য চাহিদা থাকতেও এক বেটার চাহিদা বেটা যদি জিজ্ঞেস করা হয় এই কঠিন মুহূর্তে তুমি আমার কাছে কি চাও একবার একটা সিগারেট চাই এমন মানুষ আছে না আরেকজন বলবে এই কঠিন মুহূর্তে কি চাও কবে এখন এক কিলি ফান চাই একজনের এক এক চাহিদা কমন চাহিদা যেটা সবার এক নাম্বার হলো মরতে চায় না বাঁচতে চায় আপনারা মরতেন চাই না একজন আচ্ছা যদি এখানে ঘোষণা দেওয়া হয় যে এই মাহফিলের ভিতরে যে কোনো একজনের মরণ হবে আজকে দেখবেন একজনও থাকতো না কইব বাড়িতে গিয়ে মরি বেগমের কাছে গিয়ে মরি ছেলে মেয়ের আর চেহারাটা দেখে একটু আস্তে আস্তে কমবনি কিছু মরতে চা না বাঁচতে চা একটা লোক মরতে চায় না কথা বলেন ঠিক না বেটি মরতে যে চায় না দলিল আছে নি
এক লোক মাঠে গিয়া কাজ করতে 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 শরীর ক্লান্তি এসে গেছে আর কি, আজরাইল আমার আর দুনিয়ায় থাকতে মন চায় না, তুমি দেখছি কত মানুষের নেও আমারে নিতে পারো না, বড় ভাই রেলে গেছো না, আরো কত মুরব্বীরা গেছে আমারে এনো। তো আজরাইল বলে আল্লাহ হে তুই খুব ডাকা ডাকি করছিস, একটু যাবো নাকি? কয়েছে ঠিক আছে যাও। গিয়া গো সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? কো আমি তো আজরাইল। হে আজরাইল আপনি আছেন কে? কো একটু আগে যে বলছেন আপনার আমি নেই না, এই জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছি একটু নিয়ে যাবে, এই জন্য ডাকছি না। দেখেন না খেতটা বড়, বড় কোনো ছেলেও নাই, ভাবছি আপনি আইলে একটু বাচ্চা দিলে সহযোগিত হবে। সাক্কা ঘুরে লিছে নি হাজুরে ঘুরে লিছে। তানবীর রহমাতুল্লাহ আলাইহি, মুফতি তানবীর রহমাতুল্লাহ লেখেন নাতি অসুস্থ, দাদা দোয়া করে আল্লাহ আমার নাতিরে নাতিরে থয়া যাও, দরকার আমারে, আমি তো হায়াত পাইছি কিন্তু আমার নাতি তো বাচ্চা মানুষ। তো আল্লাহর কি কুদরত, এই বাড়িতে একটা কালো সার আছে, সিনুন্নি সার, এটারে যখন খৈল দিয়া পানি দিছে আর মাথাটা পুরাটা মজা পায় ঢুকাই দিছে, সিংহের ঢুকে ফাতিল ঢুকে গেছে গা, বুঝেন না? এখন আর চোখে মুখে দেখে না, সারের গায়ে শক্তি বেশি না, রশিদেরা মারছে লাস গিয়া দূর দিয়ে ঢুকছে দাদার ঘরে, দাদা তো দেখছে দিদি পুরাটা কালা, আজরাইলের নাই হচ্ছে। এখন ডাক দে ও বাবা আজরাইল, আজরাইল এখন বাপ দা, হ্যাঁ অনেক মানুষ আছে ও মরণের সঙ্গে আজরাইল রে বাপ ডাকলে সারবনি, এবার দাদা নাকি ও আজরাইল আপনি আসছেন, আপনি আসছেন, ওইদিকে আমার নাতি অসুস্থ, আমি বুড়া হয়েছি ঠিক আমি কিন্তু অসুস্থ না, দাদা বুঝাই দিল আমারে নিও না আমার নাতিরে লয়ে যাও। সারা জীবন কি দোয়া করছে আপনারা দিস ফাইন না, সারা জীবন কি দোয়া করছে আমারে লয়ে যাও নাতিরে তৈয়া যাও, সারে আজরাইল মনে হইগা এখন কো আমারে তৈয়া যাও নাতিরে। দুস্ত কুই আর ও কি আন্দার সে উচুক লেতি হে ও, দুস্ত কুই আর ও কি আন্দার সে উচুক লেতি হে ও, মৌত সে মানে নেগি দরবানে না কুই পাসবান, মৌত সে মানে নেগি দরবানে না কুই পাসবান, মৌত জাগেল পর যে হালত সে নেগি করতি রহম, ইলম পর আলেম বে উসকো নেগি তর সে জবাব। এই জন্য আমরা মরতে চাই না বাঁচতে চাই, বলেন জান্নাতে গেলে মরণ আসেনি, সুবহানাল্লাহ, জান্নাতে গেলে মরণ নাই। আপনারা জোয়ান থাকতে চান না বুড়া থাকতে চান? জিরা বুড়া হয়ে গেছে গা, এরও যদি জিজ্ঞেস করা হয় দাদা আপনার কোন চাহিদা আছে নি, ক আমার জোয়ানিটা যদি ফিরাই তো, আমার আর তোর দাদিরটা যদি আবার আইতো, ঠিক না? ঠিক না, মানুষ বৃদ্ধ হতে চায় না, জোয়ান থাকতে চায়, কথা বলেন ঠিক না? বেটি দলিল আছে নি? নাই বলে আপনারা যারা দাড়ি কামাইলেন কেলে কামাইন, আপনারা যারা দাড়ি রাখছো দাড়ি মধ্যে সার দেওয়ার লাগে মনে না, না দাঁড়িয়ে তো ওজন যে ইডার ভরে ওজনে থুতা নিচে দিকে নেমে থাকা, কামাকের লেগা কবুর হইছে বুড়া, ঠিক না? বেঠি মানুষ বুড়া হইতে চায় না, জোয়ান থাকতে চায়, জান্নাতে গেলে বুড়া হবেন না জোয়ান থাকবেন, সুবহানাল্লাহ। যদি বাজারে বিক্রিত যে আমার এখানে এমন ওষুধ আছে যে ওষুধ খাইলে আর বৃদ্ধ হয় না, এই ওষুধ শর্ট ফল নি, বুঝুন না? মনে তিন নম্বর হইল মানুষ সুখে থাকতে চায়, দুঃখ মানুষ একটু বিপদ আইলে নামাজিও মনটা কষ্ট পায় না, ঠিক নেই? এক মুসল্লি বলে ফজর নামাজ ছিল বাড়ি গেছে গিয়া দেখে গুণটা মরে গেছে,
বাবা 300 বছরের ভিতরে ফ্যামিলিটার মধ্যে কোনো কাশি নাই, আর ওগুলো গজব আমার করা, খুদা আমার ফিস দিয়েছে। এই ধরনের কথা আমরা বলিনি। মানুষের স্বভাব হইল সে দুঃখ সহ্য করতে পারে না, শান্তিটা ভাইলে ও খোদা এতদিনে আমারে চাইছে, ঠিক না বেটি? সুবহানাল্লাহ। মানুষের আরেকটা চাহিদা হইল রোগ হইলে সহ্য না, সুস্থ থাকতো স্যার, তাই না? যেমন কোনো অসুখ বিসুখ নাও, ডায়াবেটিস ডায়াবেটিস ক্যান্সার ম্যান্সার আলসার মালসার এটা যেমন না, সুস্থ থাকতো স্যার। রোগ হইলে জ্বর টর উঠলে বা জ্বর এই ঘরটা রে সিনছে বাবা, আমার ঘরটা রে সিরিয়াল ধরে, এইটা ধরে একটা হাসপাতাল, ঠিক না বেটি? তাহলে মানুষ মরতে চায় না, বৃদ্ধ হতে চায় না, অসুস্থ হতে চায় না, দুঃখী হতে চায় না, সুখী থাকতে চায়, সুস্থ থাকতে চায়, চির যৌবন নিয়ে থাকতে চায়, চিরদিন থাকতে চায়। এটা দুনিয়ায় সম্ভব না, এটা সম্ভব হবে জান্নাতে গেলে, ঠিক না বেটি? সেই জান্নাতে যাওয়ার জন্যে সর্বপ্রথম যে আমল কয়ক্তের নামাজ, আর জোরে এখন পড়বার নিয়ত আছে কার কার? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, যুবকদের এই শ্রম চেষ্টা কবুল করুন। আমি এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।